হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ডেলিকেসিস। আজ আমি আপনাদের জন্য একটা ডিফারেন্ট ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি, মুসুর ডালের দম। এইরকম নানান ধরনের রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটিকে টিপে দিতে হবে, যাতে আপনারা আমার কোনো ভিডিও মিস না করে যান। তাহলে চলুন শুরু করি। মুসুরি ডালের দম বানাতে আমাদের কী কী লাগছে তাহলে আমরা দেখে নিই। এখানে আমি মুসুরি ডাল নিয়েছি, এটাকে 7-8 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছি। দেখুন এরকম খুলে খুলে যেরকম যায়, ফেটে ফেটে এরকম অবস্থা অবধি আমাকে ভেজাতে হবে। এছাড়া আমার লাগছে পেঁয়াজ কুচি, এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। টমেটো কুচি, 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি। তাছাড়া আমার লাগছে লঙ্কা কুচি, এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে কুচো করে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি, তাছাড়া লাগছে আমার ধনে পাতা, এটাকেও কুচি করে নিয়েছি। ফোড়নের জন্য আমার লাগবে গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এগুলোকে আমি হামালদিস্তাতে একটু কুটে নেব। এছাড়া মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তাছাড়া আমার লাগছে কিছু কিশমিশ। এছাড়া আমার লাগবে ঘি, তাছাড়া নুন, চিনি আর সর্ষের তেলে রান্নাটা হবে। আপনারা সাদা তেলেও করতে পারেন। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিলস্পুন মতন সর্ষের তেল আছে, এর মধ্যে আমি 1 চামচ ঘি মিশিয়ে দেব। তেলটা আর ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই গরম মশলাগুলোকে যে কুটে রেখেছি সেগুলো অ্যাড করে দিলাম আর তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটা সুন্দর গন্ধ হওয়া অবধি একটু ভাজতে হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। দু তিন মিনিট মতন ভাজার পরে আমি এখানে রসুন কুচি আর আদা কুচিটা অ্যাড করব। আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। আদা কুচি রসুন কুচিটা দিয়ে একটুখানি ভাজা করতে লাগবে, যতক্ষণ এটার কাঁচা গন্ধটা একটু চলে না যায়। আদা কুচি রসুন কুচিটা দিয়ে ভাজার পরে এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা জল ঝরিয়ে অ্যাড করে দেব। ডালটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব প্রয়োজন না পড়লে কিন্তু জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ডালটা কিন্তু খুব সেদ্ধ হবে না, মানে সেদ্ধ হবে কিন্তু ডালের যে সাইজ রয়েছে বা শেপ রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে না। ডালটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা মিশিয়ে দেব। আমি টমেটো কুচিটাও মিশিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু এখন থেকে মিডিয়াম লোতেই হবে, আঁচটাকে বাড়ানোর প্রয়োজন নেই। আর এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি টমেটোটা মিশিয়ে নেওয়ার পরে নুন, হলুদ, স্বাদ মতন নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নেব। খুব সামান্য পরিমাণ একটু জল দেব, খুব সামান্য। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পরে আবার ঢাকাটা খুলে একটুখানি নেড়ে দেখব নিচে লাগছে কি না। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি, ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আপনারা মাথায় রাখবেন মুসুরির ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডালটা কিন্তু গলবে না একদম। এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো এবং কিশমিশটা দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব।
কড়াইয়ের নিচটাতে একটু লাগছে, তাই জন্য আমি সামান্য পরিমাণ আবার একটু জল দেব। আপনারা যদি ননস্টিকে করেন আই গেস আপনাদের জল দেওয়ার দরকার হবে না, এরকমই অল্প অল্প জল দেবেন দরকার পড়লে তবেই, নইলে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি চিনিটা অ্যাড করব। চিনিটা কিন্তু একটু বেশি অ্যাড করতে হবে, মানে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটা অ্যাড করে আমি মিশিয়ে নিয়েছি। আমার ডালটা প্রায় হয়ে গেছে, এটাকে পুরোপুরি হওয়ানোর জন্য আমি আরও এক দু মিনিট ঢাকা দিয়ে একদম মিডিয়াম লোতে রেখে এক দু মিনিট ঢাকা দিয়ে রাখছি। এক দু মিনিট পর ফিরে আসি। এক দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি, আমার পুরো ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি লাস্টে এর মধ্যে ধনে পাতা কুচি আর এক টেবিল স্পুন ঘি দেব। ধনে পাতা কুচি আর ঘিটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমার মুসুর ডালের দম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমার মুসুরির ডালের দমটা রেডি হয়ে গেছে, এটা খুব খেতে ভালো হয়েছে। এটা রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।